নমস্কার, আমি বর্ণালী। বর্ণালীর সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি একটি আমার মায়ের প্রিয় কবিতা, সেটা আবৃত্তি করে আপনাদের শোনাব। আশা করছি আপনারা স্কিপ করবেন না, পুরোটা শুনবেন, আপনাদেরও ভালো লাগবে। আজকাল অনেকেই বাবা মাকে ভার বোঝা বলে মনে করেন। বাবা মা ছোট থেকেই ছেলে মেয়েদেরকে নিজের মুখের আহার তুলে দিয়ে সে বাচ্চাদেরকে মানুষ করেন, কিন্তু বাচ্চারা যখন বড় হয়ে যায় নিজেদের সুখের জন্য সেই সব বৃদ্ধ বাবা মাকে ভার বোঝা বলে মনে করেন। তাই আমার এই কবিতা সেই সম্পর্কেই। কবিতাটির নাম জন্মদিন। আমার প্রিয় কবি শুভ দাশগুপ্ত এটি লিখেছেন অত্যন্ত যত্ন সহকারে। আজ পয়লা শ্রাবণ খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তো স্কুলমাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দের খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন। অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকে ও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন দেখো একদিনই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, অশিক্ষা থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বের করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে, আর আমরা একে একে ধান ধূপ দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন বড় হও, মানুষ হও। তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকু, তিনি বলতেন বেঁচে বড়তে থাকো। তুই জিজ্ঞেস করতিস মা বড়তে থাকা মানে কি মা, আমি বলতাম না কিছু, শুধু ধান দুব্বই দিতাম, আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো, ও যেন সত্যি মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয়। কষ্টের সংসারে ওই একটা দিন বাড়তি পয়সায় একটু দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে, তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস। তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর জন্য প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কী বা হয়, ঘরে বসিয়ে ছাত্র পড়িয়ে আসতো কিছু, দাউ দাউ অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও, উনি বলতেন খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আধশের বাড়তি দুধ নেব, দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে, শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে, ভাবছি আরও দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন, রাতের অন্ধকারে উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটা নাসুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। তখন মাঝে মাঝে উনি বলতেন তোমার শরীরটা তো দিন দিন বড় ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে, কালি ফেরার পথে একটা আমি শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম সামনে কখনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা অদৃশ্য আলোয় উঠোনের আগাছার ঝোপে আলপনা আঁকত, আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস ভূগোল গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন আরো পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ, তুই আরো পড়লি, কত বড় চাকরি হলো তো। তোর মনে আছে খোকন প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কিছু কিনে এনেছিলি, তখন তো আমরা শ্যামবাজারে,
তো দু কামরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটে অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই তো, সেই বাড়িতেই আশ্বিন এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, বাবার বুকের উপর পড়ে কাঁদছিলি ঝাপুস নয়নে। অসহ্য স্বামীহারা আমি সেদিন, বড় তোর সেই অসহায় মুখ দেখে বড় বেশি ভেঙে পড়েছিলাম। তোর বুকে টেনে নিয়েছিলাম আর বলেছিলাম, খোকন আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা। খোকন তোকে বড্ড দেখতে ইচ্ছে করছে রে, তোকে বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা নিশ্চয়ই এখনো সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে সেই ফ্ল্যাটে। তোর বাড়িতে আজকে নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে মাঝে হঠাৎ ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতিস। আমি বলতাম, ভয় কি রে খোকন, যার মা থাকে তাকে কি কখনো ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে? প্রতিমাও তো মা, ওর তো আছে আমারই মতো কোল আলো করা চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন! তুই বুঝি এখন আর পায়েস খাস না, তাই না রে খোকন? তুই জানিস না খোকন, আজ সকালে আমি পায়েস রান্না করেছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে। আমার একলা ঘরে আর কেউ নেই খোকন, তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। নমস্কার।